অ্যাডেনিয়ামের বীজ জার্মিনেট করার জন্য থার্মোকলের এই ট্রেগুলোকে ব্যবহার করা হবে। এগুলো মূলত মাছের পেটি, কম দামে কিনতে পাওয়া যায়। সেগুলোকে নিয়ে আসার পরে মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি উচ্চতা রেখে সেগুলোকে কেটে ফেলা হয়েছে এবং মাঝের অংশে 2-3টি করে ছিদ্র করে নেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত জল সেখান দিয়ে বার হয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা কিভাবে জার্মিনেট করা হয় সেটাই আপনাদেরকে দেখাবো। এবার ওই ছিদ্রগুলোর উপর কাগজের টুকরো দিয়ে দেওয়া হচ্ছে, যাতে ছিদ্রগুলো বন্ধ না হয়ে যায়। তারপরে যে মিডিয়া দিয়ে জার্মিনেট করা হবে সেই মিডিয়া দিয়ে ভর্তি করে নেওয়া হচ্ছে। অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা তৈরি করা খুবই সহজ ব্যাপার হলেও সঠিক পদ্ধতি না জানার দরুন অনেক বীজ নষ্ট হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমরা সঠিক পদ্ধতিতে কিভাবে অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা তৈরি করা হবে সেটা দেখাবো। তো মিডিয়া হিসেবে আমরা এখানে কোকোপিট ব্যবহার করছি। 80% থেকে 90% কোকোপিট এবং 10% থেকে 20% গোবর সার একসাথে মিশিয়ে নিয়ে একটি সুন্দর মিডিয়া তৈরি করা হয়েছে। সেই মিডিয়া দিয়েই এই ট্রেটাকে মোটামুটি নিচের দিকটা 1 থেকে 1.5 ইঞ্চি উঁচু করে ভর্তি করে নেওয়া হচ্ছে। তারপরে এটাকে সুন্দরভাবে সমান করে নিতে হবে। এক এক করে সমস্ত ট্রেগুলোতে মিডিয়া দিয়ে ভর্তি করে নেওয়া হলো। এবার এই মিডিয়ার উপর খুব হালকা করে বালি ছড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ আমরা যখন ছোটবেলায় মটর বীজের অঙ্কুরোদ্গমের পরীক্ষাটি পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে একটি বীজ জার্মিনেট করতে গেলে 3টে জিনিসের প্রয়োজন হয়। সেটা হচ্ছে জল, 2 বাতাস এবং 3 উষ্ণতা। উষ্ণতা পেলে বীজগুলো খুব সহজেই জার্মিনেট করা হয়ে যায়। এই জন্য খুব হালকা করে বালি ছড়িয়ে নেওয়া হচ্ছে। বালি সহজেই গরম হয়ে যায় আর সেই হালকা গরমে বীজগুলো অতি সহজে জার্মিনেট হবে। আমরা চাইলে ওই মিডিয়ার পরিবর্তে সম্পূর্ণ বালি দিয়ে বীজগুলোকে জার্মিনেট করতে পারি, কিন্তু সেক্ষেত্রে অসুবিধা হয় যারা নার্সারিতে বীজ জার্মিনেট করে, একসাথে অনেক অনেক বীজ জার্মিনেট করে এবং সমস্ত গাছগুলোকেই একসাথে পটিং করা হয় না, ফলে এই জার্মিনেশন ট্রের মধ্যে গাছগুলো 2.5 থেকে 3 মাস রাখতে হয়। আর সেই 2.5 থেকে 3 মাস থাকাকালীন সময়ে গাছগুলোর যাতে কোনো পুষ্টির অভাব না হয় এই জন্য কোকোপিট এবং তার সাথে গোবর সার মিশিয়ে নেওয়া হচ্ছে, কারণ এই পটে বীজ ছড়ানোর 3 থেকে 4 দিন বাদেই চারা বেরিয়ে যাবে। তখন যদি শুধুমাত্র বালির মধ্যে থাকে গাছ কিন্তু আশানুরূপ গ্রোথ আসবে না। দেখুন, খুব হালকা করে বালি ছড়িয়ে নেওয়া হলো, এইবার বীজগুলো লাগানোর পালা। তো আমরা আজকে যে অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা তৈরির বিষয়টা দেখাচ্ছি, এটা আমরা দেখাচ্ছি নদিয়া জেলার নবদ্বীপে ইউটোপিয়া নার্সারিতে। ইউটোপিয়া নার্সারির কর্ণধার দৈপায়ন বিশ্বাস আমাদেরকে হাতে কলমে দেখাচ্ছেন কীভাবে অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা তৈরি করা হয়। এগুলো ইম্পোর্টেড থাইল্যান্ড থেকে আনা অ্যাডেনিয়ামের বীজ। সে প্রায় একসাথে 50,000-এর বেশি বীজ নিয়ে এসেছে এবং চারাগুলোকে এক এক করে জার্মিনেট করছে। আমরা একদম নার্সারি এক্সপার্টের কাছ থেকে দেখে নিচ্ছি কীভাবে বীজ থেকে চারা তৈরি করা হয়। আমরা চাইলে বাড়িতেও বীজ তৈরি করে নিতে পারি, কিন্তু এদের অনেক অনেক বীজের প্রয়োজন আছে। শুধুমাত্র বাড়ির বীজের উপর ভরসা করে থাকলে চলে না, তাই এই ধরনের সুন্দর কোয়ালিটির বীজ তাদেরকে সংগ্রহ করতে হয়। আপনারা যদি একসাথে অনেক বীজ পেতে চান সেক্ষেত্রে আপনারা তার সাথে যোগাযোগ করে নিতে পারেন। এবার এই বীজগুলোকে একটা একটা করে নিপুণ হাতে ছড়িয়ে দিতে হবে। ছড়ানোর সময় খুব সুন্দরভাবে ছড়াতে হবে, যাতে একটা বীজের সাথে একটা বীজ লেগে না যায়। এক্ষেত্রে যদি বীজগুলো কাছাকাছি অবস্থান করে বা একটা বীজের উপর একটা বীজ উঠে যায় সেক্ষেত্রে চারাগুলোও সেইভাবে তৈরি হবে, পরবর্তীতে তাদের বেড়ে উঠতে অসুবিধা হবে। এই জন্য চেষ্টা করতে হবে যতটা সম্ভব ফাঁকা ফাঁকা রেখে বীজগুলোতে ছড়ানোর। এই ধরনের এক একটা ট্রেতে প্রায় 400 থেকে 500 পর্যন্ত বীজ ছড়ানো যেতে পারে। একটা একটা করে বীজগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে নিতে হবে। ধীরে সুস্থে কাজটি করা হলেও দেখা যাবে যে কিছু কিছু জায়গায় বীজ পড়েনি, অর্থাৎ সেই জায়গাটা ফাঁকা রয়েছে, আবার কোনো কোনো জায়গায় একটু ঘন বীজ পড়ে গেছে।
তখন একটা কাঠি দিয়ে বীজগুলোকে সরিয়ে সরিয়ে তাদের মধ্যে দূরত্বটা সমানভাবে বন্টন করে দিতে হবে, যাতে গাছগুলো যখন তৈরি হবে তাদের যাতে বেড়ে উঠতে জায়গার কোনো অভাব না হয় এবং পুষ্টি পেতে কোনো সমস্যা না হয়। এই জন্য এই কাজটি খুব ধীরে ধীরে ধৈর্য ধরে একটু একটু করে বীজগুলোকে সরিয়ে তাদের মধ্যে দূরত্বটা যাতে সমান হয় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। বীজগুলো ছড়ানো হয়ে গেলে তার উপর দিয়ে খুব হালকা করে আবার বালি ছড়িয়ে দিয়ে সেই বীজগুলোকে ঢেকে দিতে হবে। তবে এমনভাবে ঢাকলে চলবে না যাতে বীজগুলো যখন অঙ্কুরোদ্গম হবে সেই বালির ঠেলে বাইরে বেরিয়ে আসতে না পারে। অর্থাৎ খুব হালকা করে বালি দিতে হবে যাতে বীজগুলো ঢাকা পড়ে যায়, আবার যাতে অতিরিক্ত চাপ না পড়ে সেদিকটা খেয়াল রাখতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে বালি ছড়িয়ে দিয়ে বীজগুলোকে ঢেকে দেয়া হলো। এবার বীজের অঙ্কুরোদ্গমের জন্য তৃতীয় যে শর্ত সেটি হচ্ছে জল, জল দিয়ে দেওয়া হবে। তবে বীজগুলো যাতে পচে না যায় এই জন্য জলের মধ্যে সামান্য ফাঙ্গিসাইড দিয়ে দিতে পারলে ভালো হয়। তারপরে একটি ঝাড়ি দিয়ে সুন্দরভাবে বীজগুলোকে ভিজিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই ঝাড়ি দিয়ে জল দিতে হবে, তা না হলে সমস্ত মিডিয়াটা সরে যাবে এবং বীজগুলো বেরিয়ে আসবে। এবং এই জল দেওয়ার কাজটাও আস্তে আস্তে করার পরেও দেখা যাবে বেশ কিছু বীজ বেরিয়ে এসেছে উপরের বালি সরে গিয়ে। তখন আবার হালকা করে কিছু বালি দিয়ে সেই বীজগুলোকে ঢেকে দিতে হবে। বীজ ছড়ানোর কাজ সম্পন্ন হলে এবার এই ট্রেটিকে উজ্জ্বল আলো এবং বাতাস পাবে এই রকম একটি সেমি শেড এরিয়াতে রাখতে হবে। জল, বাতাস এবং উষ্ণতা সঠিকভাবে পাওয়ার পরেই 4 থেকে 5 দিন পরে বীজগুলো অঙ্কুরোদ্গম হয়ে এই ধরনের সুন্দর সুন্দর চারাই পরিণত হতে থাকবে। তবে সব চারা যে একই সাথে বেরোবে তা নয়, 2-1 দিন আগে পরে বেরোতে থাকবে এবং 100% সাকসেস হবে তা নয়, কিন্তু এইভাবে বীজগুলো আমরা যদি লাগাই সফলতার হার অনেকটা বেড়ে যাবে। তো এইভাবে চারাগুলো ধীরে ধীরে বাড়তে থাকবে, এরকমভাবে ট্রেগুলো ঘন হতে শুরু করবে। এইবার আমাদেরকে যেটা কাজ হবে সেই ঝাড়ি করে গাছগুলোকে শুধুমাত্র জল দিয়ে যেতে হবে। বীজ ছড়িয়ে দেওয়ার পর থেকেই যাতে বালি শুকিয়ে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে, সবসময় বালিতে ময়েশ্চার রাখতে হবে, তাহলে গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিতে শুরু করবে। আর আমরা যেহেতু এখানে মিডিয়া হিসেবে কোকোপিট এবং গোবর সার ব্যবহার করেছি, সেখান থেকে গাছ অতি সহজে পুষ্টি পাবে এবং খুব সুন্দরভাবে হেলদি চারাই পরিণত হবে। আমরা চাইলে এই ট্রের মধ্যে মোটামুটি 2.5 থেকে 3 মাস অবধি এই চারাগুলোকে রাখতে পারি। তারপরে চারাগুলো যখন একটু মোটা হবে তখন এই চারাগুলোকে পটিং করে নিতে হবে। আমরা নদিয়া জেলার নবদ্বীপের ইউটোপিয়া নার্সারির বীজ থেকে চারা তৈরির ভিডিওটা দেখছি এবং এখানে একসাথে দেখতে পাচ্ছেন কত হাজার হাজার বীজ জার্মিনেট করা হয়েছে। আপনারা যদি পাইকারি হারে চারা নিতে চান সেক্ষেত্রে দইপায়নের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি। এবার এই চারাগুলোকে তুলে নিয়ে এই ধরনের ছোট ছোট প্যাকেটের মধ্যে বা ফার্স্ট পটে আমরা করে দিতে পারি। যে কোনো মিডিয়াতেই এই অ্যাডিনিয়াম খুব সুন্দরভাবে করা যায়। আমরা চাইলে শুধুমাত্র কোকোপিট, তার মধ্যে ভার্মি কম্পোস্ট, নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো দিয়ে মিডিয়া তৈরি করে অ্যাডিনিয়াম বসাতে পারি, অথবা মাটির মধ্যে শুধুমাত্র মাটিতে অ্যাডিনিয়াম করতে পারি। আমরা বালি চেলে নেওয়ার পর যে কাঁকড় থাকে সেখানে অ্যাডিনিয়াম করতে পারি। বিভিন্নভাবে আমরা অ্যাডিনিয়াম গাছ বসাতে পারি। এই ইউটোপিয়া নার্সারি থেকে রেডি গাছ পেয়ে যাবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে ভ্যারাইটি এই নার্সারিতে আছে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দইপানের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন। বন্ধুরা, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।